আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তুমি তো ভগবান, তোমার কোনো বিষয়ে অভিলাষ কেন? অভিলাষ লালসা তো কেবল মানুষের হয়। হ্যাঁ রাধে, তুমি ঠিক বলেছ, ভগবানের কোনো মানবীয় অভিলাষ হয় না। কিন্তু ভগবানও প্রেমের পিয়াসী হতে অবশ্যই পারে। ভগবানের আর কোনো বস্তুর আবশ্যকতা নেই, কেবল প্রেমের আবশ্যকতা তারও আছে। রাধে, এই এক বন্ধন যাকে আমি না ছিঁড়তে পারি আর না ছিঁড়তে চাই, তাই এক ছোট্ট মিনতি করেছি। তুমি কত মিঠুর, যে প্রেমেতে এত বিবশ হয়ে আছে তাকে আরো বেশি বিবশ করতে চাও। সবার সামনে আমার বিবশতার দৃশ্য দেখিয়ে আরো আমায় হাস্যাস্পদ করতে চাইছো। না রাধে, আমাদের একান্তে মিলন হবে। যেমন তোমার আজ্ঞা। নাও, আমি এসে গেছি, বলো কি বলতে চাও। বলার তো কিছু নেই, কেবল তোমার কাছে যাবার আজ্ঞা নিতে এসেছি। আজ্ঞা নিতে এসেছ? না, আমার প্রাণ নিতে এসেছ। রাধে, প্রাণ তো আমাদের দুজনের একই, কেবল শরীর দুটি। এই বিচ্ছেদ তো কেবল দুটি শরীরের। কিন্তু বিচ্ছেদের পরে আমার কি দশা হবে, এই চিন্তা করেছো? চিন্তা করেছি, কিন্তু যা নির্ধারিত হয়ে আছে সেই লীলা তো করতেই হবে। যে কাজ করার ভার নিয়েছি সেই কর্তব্য তো পুরো করতেই হবে, হে তো তুমি জানোই। হ্যাঁ জানি। যে তোমার কাছে তোমার লীলা, তোমার কর্তব্য রাধার চেয়ে বেশি প্রিয়। কিন্তু তুমি এই জানো না যে রাধার কাছে তোমার চেয়ে অধিক প্রিয় আর কিছুই নেই। ওর জন্যে তো আর কিছুই রইল না। রাধার সব কর্তব্য, সব কাজ, ওর সব আশা আকাঙ্ক্ষা, ওর সব পূজা অর্চনা, এই সব কৃষ্ণর চরণেই অর্পিত। সেই শ্রীচরণকেও তুমি আমার থেকে দূরে নিয়ে যাবে তো? যেমন যজ্ঞের পরে যজ্ঞকুণ্ডে কেবল জ্বলে যাওয়া কাঠের ছাই থেকে যায়, সেই রকম তোমার যাওয়ার পরে বৃন্দাবনে কেবল রাধার ভস্মই থেকে যাবে। এই পীড়ার মর্ম তুমি বুঝতে পারবে না, কেবল কোনো প্রেমিকাই বুঝতে পারবে। কেবল প্রেমিকাই কেন, প্রেমিকের হৃদয়েও তো পীড়া হয়। অত নয়, প্রেমিক কেবল তার পৌরুষের সাহায্যে পীড়াকে সহ্য করে নেয়, কিন্তু প্রেমিকার তো একই সহায় হয়, তার প্রেমিক। সেই যদি ছেড়ে চলে যায় তো সেই পীড়া কি সয় কি করে? তার নিজের দুঃখ ব্যক্ত করার জন্য প্রেমিকের কাঁধের সাহায্য চাই, যার উপরে মাথা রেখে সে কাঁদতে পারে। তা নয় তো নিজের প্রেমের লজ্জা রাখার জন্যে সে বেচারি কোনো অন্যের সামনে অশ্রু তো ফেলতে পারে না।